সংকট আন্দোলন। বাংলাদেশের জনসাধারণের আন্দোলনকে সফল করে তোলার জন্য সাধারণ পাবলিকেরা কিভাবে রাস্তায় নেমে গেছে দেখেন। সবাই কিন্তু আন্দোলনকে সফল করার জন্য সবাই একনিষ্ঠ হয়ে মাটি নেমেছে। সরকার পতনের ডাক কিন্তু অলরেডি উঠে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সবাই মিলে রাস্তাঘাটের সরকারি যত মালামাল রয়েছে সবকিছুকে ধ্বংস করে দিচ্ছে। সবাই কিন্তু ধ্বংসলীলায় মেতে উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেশের হাসিনা সরকারের নয়, দেশ সবার। রাস্তাঘাট ব্লক করে দেওয়ার জন্য, যেন রাস্তাঘাটে গাড়ি চলাচল করতে না পারে, সেই জন্য কিন্তু সাধারণ পাবলিক রাস্তার যত সরকারি মালামাল রয়েছে সবকিছু কিন্তু রাস্তায় ফেলে দিচ্ছে, ধ্বংসস্তূপে পরিণত করছে রাস্তার আর সবকিছুকে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ফুটা সংস্কার আন্দোলনে কিন্তু সারা দেশ জেগে উঠেছে, সবাই কিন্তু একনিষ্ঠ হয়ে একই সাথে মাটি নেমেছে। সবাই কিন্তু কোটা সংস্কার ছাত্রছাত্রীদের আন্দোলনকে সফল করে তোলার জন্য মাঠে নেমেছে, সবাই কিন্তু একসাথে মাঠে নেমেছে, সবাই কিন্তু লড়াই করে চলেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সবাই রাস্তায় নেমেছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যতটুকু চোখ যাচ্ছে খালি মানুষ আর মানুষ, সবাই কিন্তু কোটা আন্দোলনকে সফল করে তোলার জন্য রাস্তায় নেমেছে। সবদিকে শুধু মানুষ আর মানুষ, রাস্তাঘাটে একদম জনসমুদ্রে কিন্তু রাস্তাঘাট পরিণত হয়েছে। রাস্তাঘাটে সরকারি যত মালামাল রয়েছে সবাই কিন্তু সবকিছু ভেঙে ফেলছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই সরকারকে কিন্তু এই তারুণ্য সবাই কিন্তু মিলে একনিষ্ঠ হয়ে একই সাথে কিন্তু পতন ঘটাবেই। সরকার পতনের ডাক দিয়ে কিন্তু সবাই মাঠে নেমেছে, সবাই কিন্তু একসাথে। এই যে একটার সাথে আরেকটা বাড়ি খাওয়িয়ে ভেঙে ফেলার চেষ্টা চলছে, সবাই কিন্তু ভাঙ্গার জন্য সরকারি যত মালামাল রয়েছে সবকিছু ভেঙে ফেলার জন্যই চেষ্টা চালাচ্ছে। রাস্তাঘাটে গাড়িগুলো যেন চলাচল করতে না পারে সেই জন্যই কিন্তু তারা রাস্তায় এই সরকারি যত মালামাল রয়েছে সবকিছু ফেলে দিচ্ছে। যেদিকে চোখ যায় সেদিকে শুধু মানুষ আর মানুষ, এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সবদিকে কিন্তু মানুষ।